ইতিহাসের পুনরাবৃত্তি। সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের পর ফের পথে নামলো নাগরিক সমাজ। ছ বছর পর রাজপথে কবি শঙ্খ ঘোষ। রাজ্যে একের পর এক নারী নিগ্রহের প্রতিবাদে আজ কলেজ স্কোয়ার থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিলে আরও যারা সামিল হলেন, তাঁদের মধ্যে ছিলেন অশোক মিত্র, তরুণ সান্যাল, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী সহ অন্যান্য বিদ্বজ্জনেরা। মৃণাল সেন মিছিলে উপস্থিত না থাকলেও কবি শঙ্খ ঘোষকে তিনি একটি লিখিত বার্তা পাঠান। মিছিলের শুরুতে সেই বার্তা পাঠ করেন কবি শঙ্খ ঘোষ। অন্যদিকে এদিনের মিছিলে সামিল হয় গেদে ও গাইঘাটা কাণ্ডে নিহতের পরিবার। বিকেল চারটে নাগাদ হিন্দ সিনেমার সামনে থেকে মিছিলে যোগ দেন কামদুনির বাসিন্দারাও। পরে মেট্রো চ্যানেলে গিয়ে শেষ হয় মিছিল। বাম আমলে কেলেঙ্কারির অভিযোগের তদন্তে ভবানী ভবনে গিয়ে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। সকাল ১১টা ভবানী ভবনের মূল ফটকের সামনে জড়ো হন সিপিএম কর্মী সমর্থকরা। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকেই ভবানী ভবনের সামনে যেতে দেওয়া হয়নি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ভবানী ভবন চত্বর। মোতায়েন করা হয় মহিলা পুলিশ ও র‍্যাব। সকাল ১১:৩০ গাড়িতে করে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ভবানী ভবনে ঢোকেন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। ভবানী ভবনে ঢুকে তিনি সোজা চারতলায় চলে যান। ভিজিটার্স রুমে অপেক্ষা করেন সুজন চক্রবর্তী। সকাল ১১:৪০ ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় গৌতম দেবকে। চার পাঁচজন সিআইডি অফিসার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুপুর ১:১৫ জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবনের বাইরে আসেন গৌতম দেব। তিনি বলেন সিআইডিকে সন্তুষ্ট করা তার কাজ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলেই তাকে ২ ঘন্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হলো। ভবানী ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তার অভিযোগ সিপিএম নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। বাম আমলে জমি কেলেঙ্কারির অভিযোগে সম্প্রতি গৌতম দেবের বাড়িতে চিঠি পাঠায় সিআইডি। তারপরই ভবানী ভবনে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন আবাসন মন্ত্রী। কামদুনি থেকে কৃষ্ণগঞ্জ, রাজ্যে একের পর এক নারী নিগ্রহের প্রতিবাদে শুক্রবার শহরের রাজপথে নাগরিক মিছিল। ছ বছর পর ফের পথে কবি শঙ্খ ঘোষ। এই পরিস্থিতিতে ফের স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবার নদিয়ার মায়াপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্কুলে যাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোয় বর্ধমানের কালনার ওই স্কুলছাত্রী। অভিযোগ, অভিজিৎ প্রামাণিক নামে এক বন্ধু তাঁকে নিয়ে মায়াপুরের একটি হোটেলে ওঠেন। তাঁদের সঙ্গে তরুণীর এক বান্ধবী ও আর এক বন্ধুও ওই হোটেলে ওঠেন। পুলিশ জানতে পেরেছে সন্ধেয় ওই তরুণী অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এরপর কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ মৃত তরুণীর তিন বন্ধুকেই আটক করে। শুক্রবার সকালে তাঁদের মধ্যে এক যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় মৃতার পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিজিৎ প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। অভিজিৎ প্রামাণিক ওই তরুণীকে নিয়ে যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলের মালিক রাধা মাধব শিকদার এবং হোটেলের ম্যানেজারকেও গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। বৃষ্টি ও ধসে এখনও বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা হাজার ছাড়ানোর আশঙ্কা, আটকে বহু বাঙালি পর্যটক। বিপর্যস্ত কেদারনাথ, প্রায় নিশ্চিহ্ন মন্দির লাগোয়া সব কিছু। কেদারনাথ মন্দিরের চারপাশে দোকান, পুণ্যার্থীদের থাকার জায়গা সবই জলের তোড়ে ভেসে গিয়েছে। চারিদিকে শুধু ধ্বংসের ছবি। তবে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে কেদারনাথ মন্দির। সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছে এবিপি আনন্দ ক্যামেরায়। ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডের গোবিন্দঘাট গুরুদ্বার। ধসে চাপা পড়ে গিয়েছে গুরুদ্বারের বেশিরভাগ অংশ। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের অবস্থার উন্নতি হয়েছে। আবহাওয়া আগের থেকে ভালো হওয়ায় জোর কদমে চলছে উদ্ধার কাজ।